আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আলোকিত রঙামাটির প্রতিদিনকার রাত আটটা সংবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাপ্তাই মার্চ মাসে এক পরিবার পেল দশ টাকা দামের চাল রমজানকে সামনে রেখে বাঘাইছড়িতে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে একাধিক মামলার পলাতক আসামি আটক সুশিক্ষা দেশ গঠনে বৃহৎ ভূমিকা রাখে ইউএনও মোহাম্মদ ফজলুর রহমান কাপ্তায়ে ভুসির মিলে অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ও দোকানপাট এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত কাপ্তায়ে মার্চ মাসে এক হাজার তিনশো একত্রিশ পরিবার পেল দশ টাকা দামের চাল বান্ধব কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের এক হাজার পরিবার পেল দশ টাকা মূল্যের চাল উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক নিপুচন্দ্র দাস জানান কর্মসূচির আওতায় বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে চলছে মার্চ মাসে প্রতি পরিবারকে ত্রিশ কেজি করে পুষ্টি চাল বিতরণ করা হয়েছে তিনি জানান গত আঠাশ মার্চ হতে এই বিতরণ কার্যক্রম শুরু হয় এবং একত্রিশ মার্চ বিতরণ কার্যক্রম শেষ হয় এর মধ্যে উপজেলার এক নং চন্দ্রকোনা ইউনিয়নের দুইশো বাহাত্তর পরিবার দুই নং রাইখালী ইউনিয়নের তিনশো উনসত্তর পরিবার তিন নং চিতমরম ইউনিয়নে একশো ষোলো পরিবার চার নং কাপ্তাই ইউনিয়নের তিনশো সত্তর পরিবার ও পাঁচ নং ওয়াগাই ইউনিয়নের দুইশো চার পরিবার সহ মোট এক পরিবারকে সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে ট্যাক অফিসারদের উপস্থিতিতে এই চাল বিতরণ করা হয় এদিকে কাপ্তায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মুন্তাসির জাহান প্রতিটি ইউনিয়নে এই খাদ্য বান্ধব কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন রমজানকে সামনে রেখে বাঘাইশরিতে বিজেপির ইফতার সামগ্রী বিতরণ রাঙামাটির বাঘাইশ্বরীতে পবিত্র মাহের রমজান উপলক্ষে শতাধিক হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও উন্নত ইফতার সামগ্রী বিতরণ করেছে সাতাশ বিজিবি মারিশাজন বৃহস্পতিবার একত্রিশ মার্চ সকাল এগারোটায় মারিশের জোন সদরের অসহায় ও হতদরিদ্র পঁচাত্তর পরিবার এবং উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে প্রশিক্ষণ টিলা এলাকায় অসহায় আশি পরিবার সহ মোট একশো পঞ্চান্ন পরিবারের মাঝে এসব খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেন সাতাশ বিজিবি মারিশের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া পিএসসি আর টিলারি এ সময় প্রশিক্ষণ টিলা এলাকার জোন কমান্ডারের পক্ষে বিজিবি মারিশের জনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল পাঁচ কেজি ছোলা দুই কেজি সয়াবিন তেল এক কেজি খেজুর এক কেজি ও ডাল এক কেজি বিজেপি জন কমান্ডার জানান শান্তি সম্প্রীতি এবং বিজেপির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে আগামীতেও এমন জনকল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে কাপ্তায় একাধিক মামলার পলাতক আসামি আটক কাপতায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক এক আসামিকে আটক করেছে বৃহস্পতিবার ভোরে ভোরে কাপ্তায় ঢাকাইয়া কলোনি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক আসামিকে দুপুরে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে থানা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তায় থানা ওসি মোহাম্মদ জসীমউদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ ইফতিয়ার হোসেন এসআই উমরা খান এস আই সরোয়ার হোসেন ও সঙ্গী ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকাইয়া কলোনি থেকে দুটি জিয়ার মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ফারুক প্রকাশ গুইটা ফারুককে আটক করে সে একই এলাকায় বসবাসরত মোহাম্মদ আশরাফের পুত্র আটক ফারুককে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে সুশিক্ষা দেশ গঠনে বৃহৎ ভূমিকা রাখে ইউএনও মোহাম্মদ ফজলুর রহমান নানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন শুধু শিক্ষিত হলে হবে না আপনার আমার সন্তানের সুশিক্ষায় গড়ে তুলতে হবে এতে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে তিনি অভিভাবকদের বিভিন্ন উদাহরণস্বরূপ বক্তব্য দিয়ে আরো বলেন সন্তান শিশু থেকেই যে শিক্ষা বা কর্মের প্রতি আকর্ষণ দেখাবে সে বিষয় গুরুত্বারোপ করে শিক্ষা সন্তান সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে বৃহস্পতিবার একত্রিশ মার্চ সকালে নানিয়াচর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানসাইন পাবলিক স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সহ অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন কাপ্তাইয়ে ভূষির মিলে অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ও দোকানপাট কাপ্তাইয়ে ভূষির মিলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে জাকির হোসেন সৌ মিলস্থ মশার কয়েল তৈরির ভুসির মিল হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে অল্পের জন্য রক্ষা পেয়েছে স্থানীয় বসতঘর সহ দোকানপাট স্থানীয় এলাকাবাসী জানায় ভুসির তাপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এদিকে আগুন লাগার সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকার বসবাস জানায় একাধিকবার এই ভুসির মিল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে কিন্তু ভুসির মালিক এ যাবৎ প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেয়নি সৌমিলের মালিক পক্ষ ভাড়াটিয়া ভুসির মালিক সেলিমকে মিল বন্ধ রাখা সহ প্রয়োজনীয় ব্যবস্থার কথা বললেও এ বিষয়ে সে কোনো ব্যবস্থা নেয়নি ভুষির মিল মালিক সেলিম জানান তিনি বাসায় ছিলেন কিভাবে আগুন লেগেছে তিনি জানেন না সুদর্শক এই ছিল আমার কমিটির সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য